সো ক্যানিং রেলওয়ে স্টেশনের নাম হয়তো অনেকেই শুনেছে, কিন্তু তার থেকে বেশি ইতিহাসের পাতায় পড়েছে লর্ড ক্যানিংয়ের নাম। তো আজকে আমি যে প্লেসটায় এসেছি, যে ঐতিহাসিক বাড়িটায় এসেছি, দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে লর্ড ক্যানিংয়ের বাড়ি, যার নামে এই রেলওয়ে স্টেশনটার নাম। এবং ক্যানিংয়ে আজ কী কী ঘোরার জায়গা আছে বা ক্যানিংয়ে কী কী জায়গা এক্সপ্লোর করতে পারবেন ক্যানিংয়ে যদি কোনো দিন আসেন, সেইটা আপনাদেরকে আজকে এই ব্লগে আমি দেখাবো। সো লেটস গো। সরকারকে যদি না করতে চাও চিট, তাহলে তোমাকে কাটতে হবে ট্রেনের টিকিট। আর টিকিট ছাড়া উঠলে ট্রেনে চেক আউটও করবে তোমার পেছন হিট। ট্রেনে উষা, স্টেশনে পা, স্টেশন থেকে টোটো করে যথা ইচ্ছা তথা যা, মানে আপনারা স্টেশন থেকে নেমে টোটোতে করে আপনারা লর্ড ক্যানিং এর বাড়ি যেতে পারবেন। বলে রাখি ক্যানিংয়ে হচ্ছে আমার মামার বাড়ি। তো এখন আমি আমার মামার বাড়িতে যাচ্ছি, সেখানে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা বাইক নিয়ে বেরিয়ে পুরো ক্যানিং ঘুরে ঘুরে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। ওলা উবেরে করে ঘোরার মতো পয়সা আমার কাছে নেই, বিকজ বেসিক্যালি আমি গরিব ইউটিউবার ব্রো। ফাইনালি এসে গেলাম, দেখাই যাচ্ছে লর্ড ক্যানিংয়ের সেই পুরানো ঐতিহাসিক বাংলোটা। এবার বাকিটা আমরা ভেতরে গিয়ে দেখি, চলো। বাংলোটা চারপাশটা দেখে বোঝাই যাচ্ছে যে বাংলোটা কত পুরনো। এখানে এসে আরও জানতে পারি যে এই বাড়িটাতে একটা পরিবার থাকে, তবে তাদের অমতের কারণে তাদের ভিডিও আমি করতে পারিনি, জানি না ওরা এখানে কেন থাকে। এখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ক্যানিং ব্রিজের দিকে, মানে মাতলা নদীর উপরে।